ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষের প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও, তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন। আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, যেগুলো 03379603549, 9831493993, 7003431764, 62897680070, কিংবা ইমেল যেটা রয়েছে lawbarret007lawfirm@gmail.com সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। নমস্কার, ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজ যে ভিডিওটা আপনাদের সামনে করা হচ্ছে এই ভিডিওটা খুব একটি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও, তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আর যে বিষয় সেটা হলো দীঘাতে এবার লাক্সারি ক্রুজ সার্ভিস শুরু করা হচ্ছে। মানে দীঘাতে লাক্সারি ক্রুজ, যে বড় বড় জাহাজগুলো হয় লাক্সারি, সেইগুলো চালানোর ব্যবস্থা করছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। এটা খুব একটা ভালো খবর। গোয়ার মতো দীঘাতেও এবার লাক্সারি ক্রুজ সফর পুজোর আগেই শুরু হবে। দুর্গাপুজোকে কেন্দ্র করে পর্যটকদের আনন্দ দিতে নিজের মতো করে সেজে উঠেছে সমুদ্র সৈকত সুন্দরী দীঘা। আর এরই মাঝে পর্যটকদের জন্য নিয়ে একটা দারুণ খবর হলো, এবার পুজোয় গোয়ার মতো দীঘা সমুদ্র নামতে চলেছে সুসজ্জিত প্রমোত্তরি। রাজ্যের অন্যতম পর্যটনস্থল দীঘা, সারা বছরই রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ ভিড় জমান এই সমুদ্র সৈকত শহরে। ছোট ছুটি বা উইকেন্ড প্ল্যান সবচেয়ে প্রথমেই যে জায়গাগুলির নাম উঠে আসে তার মধ্যে অন্যতম হলো দীঘা। বাঙালির সবচেয়ে প্রিয় বেড়ানোর জায়গাগুলির মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুর জেলার দীঘা। সামনেই দুর্গাপুজো, দুর্গাপুজো যত এগিয়ে আসছে দীঘার হোটেলগুলি বুকিং তত শেষের পথে। আর এই দুর্গাপুজোকে কেন্দ্র করে পর্যটকদের আনন্দ দিতে নিজের মতো করে সেজে উঠেছে সমুদ্র সৈকত সুন্দরী দীঘা। আর এরই মাঝে পর্যটকদের জন্য এই হলো দারুণ খবর, এবার পুজোয় গোয়ার মতো দীঘা সমুদ্র নামতে চলেছে সুসজ্জিত প্রমোত্তরি। ভারতের যেসব সমুদ্র সৈকতে পর্যটকরা বছরে বিভিন্ন সময় ভিড় জমান তার মধ্যে সবচেয়ে বিলাসবহুল সমুদ্র সৈকত রয়েছে গোয়ায়। বহু মানুষের স্বপ্ন একবার গোয়ার সমুদ্রের সৈকত থেকে ঘুরে আসার, কিন্তু খরচ অনেক বেশি হওয়ার কারণে তা সবার পক্ষে সম্ভব হয় না। তবে এবার পুজোয় গোয়ার স্বাদ দিতে দীঘা সমুদ্র সৈকতই মেটাতে পারে। গোয়ার ধাঁচে এবার দীঘা সমুদ্রে নামতে পারে ঝা চকচকে প্রমোত্তরি। সব ঠিক থাকলে রাজ্য পরিবহন দপ্তরের তরফে দীঘা চালু করা হতে পারে প্রমোত্তরি বা ক্রুজ পরিষেবা। সমুদ্রের তীর বরাবর চলছে দীঘা থেকে শৌলা পর্যন্ত দীর্ঘ 29 কিলোমিটার মেরিন ড্রাইভ। মাঝখানে রয়েছে ঝাউবন, সব মিলিয়ে এক অপূর্ব এবং মনোরম পরিবেশের মধ্যে দিয়ে ভেসে চলবেন পর্যটকরা। আর পুজোর আগেই এই পরিষেবা শুরু হলে পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে সেটাই হবে সমুদ্রপক্ষে প্রথম প্রমোত্তরি। সব কিছু ঠিকঠাক থাকলে পুজোর মরশুমে সমুদ্রপক্ষে প্রমোত্তরিতে ভ্রমণের স্বাদ উপভোগের সুযোগ পাবেন পর্যটকরা। এই পরিকল্পনা রূপায়ণের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, প্রমোত্তরি প্রস্তুতির চূড়ান্ত কাজও চলছে। এর আগে কলকাতায় গঙ্গাবক্ষে প্রমোত্তরি নামাতে দেখা গিয়েছিল। রাজ্য পরিবহন দপ্তরের তরফে আগে সুন্দরবন এই ধরনের ক্রুজ পরিষেবা চালু করেছিল, এবার সমুদ্রপক্ষেও স্বাদ মিলবে এই প্রমোত্তরির, যা পুজোর আগেই পর্যটকদের কাছে হয়ে উঠতে পারে একটি নূতন আকর্ষণ। পরিবহন দপ্তরের সূত্রে জানা যাচ্ছে সুন্দরবনে চালু হওয়া প্রমোত্তরির আদলে দীঘার ক্রুজটি তৈরি করা হয়েছে। সূত্রের খবর, PPP মডেলে দীঘার সমুদ্রে চলবে এই ক্রুজ পরিষেবা। ইতিমধ্যেই টেন্ডারের প্রক্রিয়া চলছে। সূত্রের খবর, এই প্রমোত্তরির ধারণ ক্ষমতা 80 জন।
বিশেষ বিশেষ দিনে সমুদ্রবক্ষে ঝা চকচকে অনুষ্ঠান থেকে শুরু করে বিশেষ পার্টিও আয়োজন করা যাবে। এতদিন পর্যটকরা সৈকত থেকে সমুদ্রের রূপ উপভোগ করেছেন, এবার প্রমোদতরীতে চেপে সমুদ্রযাত্রার আনন্দ উপভোগ করতে পারবেন বলেও জানা যাচ্ছে। কী কী বিশেষত্ব এই প্রমোদতরীর? আপাতত জানা যাচ্ছে এই প্রমোদতরীতে উঠতে পারবেন 80 জন। সমুদ্রবক্ষে ঝা চকচকে অনুষ্ঠান থেকে শুরু করে বিশেষ পার্টিও আয়োজন করা যাবে এই প্রমোদতরীতে। পর্যটন দপ্তরের সূত্রে জানা যাচ্ছে আরও, প্রমোদতরীতে চেপে সমুদ্রবক্ষে ঘোরার জন্য পর্যটকদের জন্য 1 ঘন্টার সময় বরাদ্দ করা হয়েছে। ওল্ড দীঘার নোয়াখালি মন্দির থেকে শুরু হবে, 29 কিলোমিটার জুড়ে চলবে এই যাত্রা। ওল্ড দীঘা থেকে মেরিন ড্রাইভ, শঙ্করপুর, মন্দারমণি পাশাপাশি খাড়ি এলাকাগুলি ঘুরবে MV নিবেদিতা নামের এই প্রমোদতরী। পর্যটন দপ্তরের সূত্রে আরও জানা যাচ্ছে, এই জলযানটি পরিচালনার দায়িত্বে থাকবে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। জানা যাচ্ছে দীঘার পর্যটকদের জন্য প্রাথমিকভাবে প্রত্যেক দিন 2টি করে সফর নির্দিষ্ট করা হয়েছে, চাহিদা বাড়লে ট্রিপের সংখ্যা আরও বাড়ানো হবে। দীঘা এবার বিলাসবহুল ক্রুজ চালু করছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। গোয়া ভ্রমণের মজা এবার দীঘাতেই পাওয়া যাবে। আমরা জানি দীপুদা মানে বাঙালির নাকি বেড়াতে যাওয়ার জায়গা বলতে সেই পুরনো দীঘা, পুরী আর দার্জিলিং। আর এই 3 জায়গায় নাকি বেড়াতে যাওয়ার কোনো মজাই নেই এমনটাই বলে নাক ছিটকানোর অভ্যেসে রয়েছে বর্তমান প্রজন্মের বাঙালির। কিন্তু দিন বদলেছে, এখন আমাদের ঘরের পাশে দীঘা ধীরে ধীরে সেজে উঠেছে আন্তর্জাতিক স্তরের যে কোনো বিচ হলিডে ডেস্টিনেশনের মতোই। হেলিকপ্টার সার্ভিসের মতো এবারে সমুদ্রে দেখা যাবে প্রমোদতরীর সার্ভিস। দীঘা এখন সমানতালে পাল্লা দিচ্ছে গোয়া অথবা চেন্নাইয়ের সঙ্গে। রাজ্য সরকারের উদ্যোগে ইতিমধ্যেই দীঘায় তৈরি হয়েছে মুম্বাই সমুদ্রের পাশ দিয়ে যাওয়া মেরিন ড্রাইভের অনুকরণে দীঘা মেরিন ড্রাইভ। আবার পুরীর স্বাদ মেটাতে দীঘাতে এই গড়ে উঠেছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বিশাল জগন্নাথ মন্দির। এমনকি সিঙ্গাপুরের স্টাইলে আন্ডার ওয়াটার পার্ক বা জলের নিচে মেরিন ট্যুরিজম ডেস্টিনেশন। এবার দীঘায় বেড়ানোর মজা দ্বিগুণ করে তুলতে রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে শুরু হতে চলেছে লাক্সারি ক্রুজ সার্ভিস। যেমনটা দেখা যায় ব্যাংককে বেড়াতে গেলে থাইল্যান্ডের চাও ফায়া নদীতে লাক্সারি ক্রুজ চেপে বেড়াতে যাওয়ার মজা নিতে। জানা যাচ্ছে আরও, পুজোর আগেই শুরু হয়ে যেতে পারে দীঘার এই নতুন আকর্ষণ। MV নিবেদিতার নামের প্রমোদতরীটি ইতিমধ্যেই দীঘা শঙ্করপুর উন্নয়ন সংস্থার হাতে তুলে দিয়েছে হলদিয়া উন্নয়ন সংস্থা। এবার তার তীরে বসে সমুদ্র দেখা বা সমুদ্র স্নানে সীমিত থাকবে না পর্যটকদের আনন্দ, তারা প্রমোদতরীতে চেপে সমুদ্রযাত্রার আনন্দ উপভোগ করতে পারবেন। পর্যটন দপ্তরের সূত্রে আরও জানা যাচ্ছে, প্রমোদতরীতে চেপে সমুদ্রবক্ষে ঘোরার জন্য পর্যটকদের জন্য 1 ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে। শঙ্করপুরের ন্যায়কালী মন্দির সংলগ্ন সমুদ্র থেকে ছাড়বে তরী। তার যাত্রাপথের একদিকে দেখা যাবে সমুদ্রের তীর বরাবর চলেছে দীঘা থেকে শৌলা পর্যন্ত দীর্ঘ 29 কিলোমিটার মেরিন ড্রাইভ। তার মাঝখানে ঝাউবন এক অপূর্ব মনোরম পরিবেশের মধ্যে দিয়ে ভেসে চলবে পর্যটকরা। দীঘা শঙ্করপুর মন্দারমণির পাশাপাশি খাড়ি এলাকাগুলিতেও ঘুরবে জলযানটি। ভিতরের রেস্তোরাঁর পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা, বাউল থেকে আধুনিক গান সবই পরিবেশিত হবে। পাশাপাশি সমুদ্রবর্তী মৎস্যজীবীদের গ্রাম এবং তাদের কর্মকাণ্ড দেখার সুযোগ রয়েছে। যাত্রা শেষে ফের ন্যায়কালী মন্দির সংলগ্ন এলাকায় ফিরে আসবে প্রমোদতরীটি। অনুষ্ঠান পার্টি প্রভৃতির জন্য ভাড়া করাও যাবে MV নিবেদিতা। এই জলযানটি পরিচালনার দায়িত্বে থাকবে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। জানা যাচ্ছে আরও, দীঘার পর্যটকদের জন্য প্রাথমিকভাবে প্রত্যেক দিন 2টি করে নির্দিষ্ট করা হচ্ছে সফর, চাহিদা বাড়লে ট্রিপের সংখ্যা আরও বাড়ানো হবে। তাহলে ভিডিওটা এইটুকুনি। পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। থ্যাংকিং ইউ অল। লবারেটের তরফ থেকে আজ যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন, যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয়। এই সংক্রান্তিত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা
লিগাল অ্যাওয়ারনেস এর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থাকে কিছু, তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।